মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমাদের পাবলিসিটিতে ডিটেলে লেখা ছিল পরিষ্কার যে আমাদের ইংলিশ বলতে এবং লিখতে দুটোই জানা চাই। আপনি তো সেটা জেনেই এখানে এসেছেন। হ্যাঁ স্যার, আমি দেখে এসেছি, তাও ট্রাই করলাম আর কি। মানে আজকে হয়তো ইংরেজিটা ঠিক মতো বলতে পারি না, তবে কয়েক মাস প্র্যাকটিস করতে থাকলে কয়েক মাসের মধ্যে আমি সরগর করে নিতে পারবো স্যার। হ্যাঁ তা বুঝলাম, কিন্তু এই কয়েকটা মাস কি আপনি স্যালারি নেবেন না? স্যার আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনার যদি মনে হয় এই কাজের জন্য আমি যোগ্য নই তাহলে আপনি আমাকে এই কাজে রাখবেন না। আপনি তো বললেন দাদা আছে, তো একসাথে থাকে না সেপারেট? আমরা সবাই একসঙ্গেই থাকি। দাদা কিছু করে না? দাদা ভাই আইআইটি পাস আউট, খুব ভালো স্টুডেন্ট ছিল আর অনেক বড় চাকরিও করত। কিন্তু একদিন একটা অ্যাক্সিডেন্টে দাদা ভাইয়ের পাটা অকেজো হয়ে যায়, তারপর থেকে আর কোনো কাজ করতে পারে না। আর সব জায়গাতে তো ওয়ার্ক ফ্রম হোমটা অ্যালাউ করে না, তাই কিছু করে না আর কি। ও খানিকটা এখন ডিপ্রেশনেও থাকে, এত ব্রিলিয়েন্ট একটা ক্যারেক্টার এখন কিছু করতে পারে না তাই। আপনার বোন? আমরা আসলে তিন বোন, মেজ বোনের বিয়ে হয়ে গেছে আর ছোট বোন লেখাপড়া করে, মানে ডাক্তারি পড়ে। কি বললেন আপনি, স্টুডেন্ট? হ্যাঁ ডাক্তারি পড়ে। তাই নাকি? হ্যাঁ ও খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ও স্কলারশিপেই পড়ে, তাও একটু একটু খরচা তো লাগে, টিউশনিও করে নেয়। ও আই সি, তাহলে আপনাদের চলে কি করে? বাবার খানিকটা টাকা ছিল, যদিও তার ম্যাক্সিমামটাই খরচা হয়ে গেছে, অনেক ধার দেনাও ছিল, সেটা আমাদের বলেননি বাবা। গান নিয়ে পারসিউ করার ইচ্ছা আছে? না না স্যার। ওরকম আটকে উঠে উত্তর দেওয়ার কি হলো? গান তো কোনো ভয়াবহ জিনিস না, আর আপনি তো খুব ভালো গান। মানে নিজের মতো করে গান গাওয়ার চেষ্টা করি আর কি, কোনোদিন প্রফেশন করবো এটা কখনো ভাবিনি, আর সেই যোগ্যতাও বোধহয় আমার নেই। আপনি তো দেখছি নিজের সম্পর্কে সবটাই জেনে গেছেন। আপনি কিছুক্ষণ আগে বললেন না মাস্টার্সটা আহামরি কিছু নয়, তেমন আমি মনে করি এই কাজটাও আহামরি কিছু নয়। পৃথিবীতে তো অনেক মানুষই ভালো ইংরেজিতে কথা বলতে পারেন, তা বলে সেটা অসাধ্য সাধন নয়। আমি চেষ্টা করলে আমিও পারবো স্যার, আমিও সেই ভরসাতে এখানে এসেছিলাম স্যার। এনিওয়ে আমার পক্ষে বোধহয় এখানে কাজটা করা সম্ভব হবে না, আর আপনিও বোধহয় এই কাজটার জন্য আমাকে নির্বাচন করতে পারবেন না। আপনার কোনো ভুল না স্যার, আপনি একদম ঠিক, আপনি পয়সা দিয়ে লোক রাখবেন, আপনি তো সিলেক্ট করেই নেবেন না কে আপনার জন্য বেস্ট সার্ভিসটা দিতে পারবে। তাহলে আসি স্যার। ইন্টারভিউটা তো আমি নিচ্ছি, আমিই ছাড়লাম না আর আপনি বলে দিচ্ছেন আসি? না স্যার, আপনি আরো কোনো প্রশ্ন করবেন? আপনি এখান থেকে কত এক্সপেক্ট করেন? আসলে এক্সপেক্ট করার মতো জায়গায় এখনো পৌঁছয়নি। ঠিক আছে, কোনো খবর থাকলে দেব। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।